আমাদের এই পদযাত্রা এই কর্মসূচি আরো ধারালো আরো জোরালো করে এর চেয়ে বড় সমাবেশ যেদিন হবে সেদিন দক্ষিণ দিকে গণভবনে এক গ্রুপ পাঠিয়ে দেব, পশ্চিম দিকে গণভবনে এক গ্রুপ পাঠিয়ে দেব। যার মধ্য দিয়ে জাতীয় আবু অবাক হয়েছে, বলেছেন বিএনপির পরিণতি নাকি শাপলা চত্বরের চোখ অরুণ হবে। তার অর্থ কি শাপলা চত্বরে কত হাজার মানুষ মেরেছেন সেইটা অবচেতন ভাবে আপনার মুখ থেকে দাঁড়িয়ে গেছে। আমাদেরকে কত মারবে, প্রতিদিন মারে, প্রতিদিন লোক সংখ্যা মারে, প্রতিদিন গ্রেফতার করে পরবর্তী কর্মসূচিতে আরো লোক এসে উপস্থিত হয়। আপনারা যে লড়াইছেন এইটা আজকাল হাইকোর্টে প্রমাণ পাওয়া গেছে। হাইকোর্টে একজন উকিল নাম হলো মোহাম্মদ মোজাম্মেল হক, সে হাইকোর্ট বেঞ্চে দরখাস্ত দিয়েছে, রিট করেছে, বলেছে শেখ হাসিনা যেন কোনো চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য না হয় এই মর্মে যেন হাইকোর্ট থেকে একটা নির্দেশনা দেওয়া হয়। হাইকোর্ট বলেছে আমরা ছুটির পরে তারপরে এসে শুনব। হাইকোর্ট যখন এটা শুনবে সেই ছুটির পরে সময় দেওয়া হবে না, তার আগে আপনাদেরকে ছুটিতে পাঠিয়ে দেওয়া হবে। কারণ সেই ছুটিতে পাঠানোর জন্য যা যা করা প্রয়োজন প্রত্যেকটি পদক্ষেপ আমরা নেব। আমরা প্রতিদিন এটা নতুন করে প্রমাণ করছি।